তিন দিন নিখোঁজ থাকার পর উদ্ধার পৌরকর্মীর মৃতদেহ। এদিন বেলঘড়িয়ার এক্সপ্রেসওয়েতে বিবস্ত্র অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় চাঞ্চল্য। তিন দিন নিখোঁজ থাকার পর বড়নগর পৌরসভার সরকারি কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বড়নগর মতিলাল মল্লিক লেন এলাকায়। মৃত ওই পৌরকর্মীর নাম আবির হাড়ি। গত শনিবার বড়নগর পৌরসভার কোঅপারেটিভ ব্যাংক থেকে 70,000 টাকা তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভায় সরকারিভাবে নিরাপত্তা রক্ষীর কাজ করেন। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় পৌরসভার ওই কর্মীকে এদিন বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় বড়নগর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে পাঠায়। রোজ বাড়ি থেকে বেরাতো বিকালে, আর বিকালে সন্ধ্যাবেলায় চলে আসতো, আর শনিবার বিকালে যে বেরিয়েছে ফিরে আসেনি। তারপর তো মানে খবর তো পাইনি, ওনারাই খুঁজতে খুঁজতে হসপিটালে, মানে অফিসের লোক বলে একটু হসপিটালও দেখাও, যে অসুস্থ ছিল তো রিপোর্ট করেছিল, ডায়েরি করে, হ্যাঁ বললো তোমরাও খোঁজো আমরাও চেষ্টা করছি এদিকে খুঁজছি। তো ওনারা গেল, তো হসপিটালে গিয়েছে ওই পাশে সাগরদত্ত হসপিটালে, তো ওইখানেই পেয়েছে, বলে যে জেন্টস ওয়ার্ডে যান আপনি দেখুন একবার। কি অবস্থায় তাকে পাওয়া গেছে, কি অবস্থা? উলঙ্গ গায়ে, হ্যাঁ একটা জাঙ্গিয়া পরে রয়েছিল, আর নিচের মধ্যে মাটির মধ্যে পড়েছিল। আচ্ছা, এবং টাকা পয়সার ব্যাগ ছিল? কিচ্ছু ছিল না, ওর গায়ে কোনো বস্ত্র মানে কাপড় ছিল না, কিছুই ছিল না। কোথায় পড়েছিল? পৌরসভার কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে যথেষ্ট রহস্য দানা বেঁধেছে এলাকায়। ঘটনায় তদন্তের দাবি তুলেছেন মৃত পৌরকর্মীর পরিবারের সদস্যরা। ঘটনায় যথেষ্ট শোকাহত পৌরসভার অন্যান্য সহকর্মীরাও। বাবা এমনি বেরিয়ে যাচ্ছিল, আমি বললাম বাবা তুই কি এমনি যাবি অফিসে যাচ্ছিস, কাপড়টা পর, বলে হ্যাঁ পরছি, আমি দিলাম বের করে করে, বলে বাবা পর, এটা শার্ট পরেছে, প্যান্ট পরেছে, সাদা ঘিয়ে কালারের শার্ট পরেছিল, ব্ল্যাক কালারের প্যান্ট পরেছিল, কি মনে করবো, দেখিয়েছি মাথা উল্টো পাল্টা হয়ে গেছে, মানে হসপিটালে যখন দেখেছি অলঙ্গ গায়ে নিচে পড়েছিল, আমাদের দেখে তো কান্না পিটে শুরু। পৌরকর্মীর মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল রামকৃষ্ণ পাল। ঘটনার তদন্ত শুরু করেছে বড়নগর থানার পুলিশ। এটা আমার মনে হয় একটু রহস্যজনক মৃত্যু, কারণ কোঅপারেটিভ ব্যাংক থেকে ও তিন দিন আগে 70,000 টাকা তুলেছে, আর সেই দিন থেকেই ওর বেপাত্তা। তাহলে আমার মনে হয় এটা একটা পুলিশি তদন্ত হওয়ার প্রয়োজন আছে। এইভাবে ওর মৃত্যু হওয়ার কথা না, কিন্তু যেটা জানি না সেটা একেবারে বলা আমার ঠিক না, কিন্তু ঘটনা হচ্ছে মৃত্যুটা রহস্য আছে, পুলিশি তদন্ত হওয়া উচিত। ও আমাদের হেড দারোয়ান পারমানেন্ট স্টাফ, আমার পুলিশি তদন্ত হলে বিষয়টা জানাই যাবে, কারণ 70,000 টাকা তিন দিন আগে কোঅপারেটিভ ব্যাংক থেকে তুললো, তারপরের দিন থেকে বাড়ির লোক বলতে তাকে পাওয়া যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বড়নগর। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।